তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বকি জগৎ। আজকে চলে এসেছি আমরা গুরুবাড়ি। তো এখানে আজ গুরুবাড়ির এলএল সাউন্ডে নতুন দিরিচের সাউন্ড চেক হচ্ছে। তো তার ভিডিও করতে বেরিয়েছি আজ আমি আর রিজু, আছে দুজন মিলে বেরিয়েছি। তো দেখে নেবো আজকে গুরুবাড়ির এলএল সাউন্ডে নতুন দিরিচের সাউন্ড চেক। চলো, ভয়েসটা এখানে দিয়ে দিলাম, একটু থাকুন। গুরুবাড়ি এলএল সাউন্ডে নতুন তিরিশের ফন্ট পিকচার দেখে নাও, কেজিএফ এলএল সাউন্ডের সামনের ছবি, সামনের লুকড, সামনের পিকচার দেখে নাও কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই কমেন্ট করে বলবে কেমন দ্বারা হয়েছে। তো আমি আছি গুরুবাড়ি এলএল সাউন্ডের গোডাউনে। তো সকালবেলা চান করে আসা হয়নি, চান করতে পেরোবো এবার রাজুর সাথে। এই দেখে নাও গোডাউনটা, এটা 16টা এলএল সাউন্ডের আজ সাউন্ড চেক আছে 30-এর এলএল সাউন্ড গুরুবাড়ি। সব দেখাবো একত্র বক্স। তো প্লাইউড গুলো দেখে নাও, সব পেটি হবে প্লাস আর একটা 16 আসতে চলেছে খুব তাড়াতাড়ি। রাজু অপারেটর, তো রিজু আমি এবং অপারেটর রাজুদা সব চান করে ফেললাম এইখানে গুরুবাড়িতে। তো এবার যাবো, মাল বাজানো শুরু হবে। তো এটা গুরুবাড়ি কালীতলা, যেই বিখ্যাত কালী পূজা হয় সেই কালীতলাটা। এটা সব আমরা যাচ্ছি, বক্স রেডি, এবার সাউন্ড চেক হবে। এখানটায় মেলাটা হয়, এই গুরুবাড়ি প্লে গ্রাউন্ড। এই যাচ্ছি আমরা, এই দেখো কোনখানে চেক হচ্ছে সাউন্ড, ওই মাঠের মধ্যিখানে কতগুলো লোক, ঠিক ওই জায়গায়। এই আমরা ঢুকছি, দেখে নাও কোনখানে হচ্ছে লোকেশনটা, একদম পুরো মাঠের মধ্যে, এখানে কারো কোনো অবজেকশন নেই। চলে এসছি, ডিজি চার্জ হলো, স্টার্ট হলো, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠলো একটুখানি, কত ভেরিয়া রে বাবা, সাদা হয়ে গেছে ওই দিকটা। এবার সাউন্ড চেক শুরু হবে, ডিজি স্টার্ট হয়ে গেছে, রাজুদা যাচ্ছে, আমরাও আছি, ভোলাদা চার চাকা করে চলে এসছে গুপ্তিপাড়া থেকে, জগৎরাজ রেকর্ডিং গুপ্তিপাড়া, জগৎরাজ রেকর্ডিং সেন্টার, ক্যাবিনেট সেন্টার, ভোলাদা। গাড়ির ভিড়টা একবার দেখে নিন। তো রাজাদা রাজকুমার দা, এই আমাদের স্টার সাউন্ড গুপ্তিপাড়ার মেন অপারেটর তন্ময়, এই ভোলাদা আমাদের জগৎরাজ রেকর্ডিং সেন্টার, এ ভোলাদা
ওখানে শ্রদ্ধা, এখানে রান্না চলছে, সব চলে এসছে, এগিয়ে যাব, বাজানোটা শুরু হবে এবার। চিরঞ্জিৎ এই কে কানা হয়েছে, কাটা হবে, এই রাজুদা বাজানো শুরু করছে, পুজো দেওয়া হয়ে গেছে, গুরুবাড়ি স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে বাজানো, দশটা হাজার সেটিং সব করা যাচ্ছে তো, মিস করে না, শুরু করে নেই। এটা আমাদের স্টার না সাউন্ড স্টারের মালিক, তো খুব তিরিশ আসছে, এরও মার্কেটে নতুন তিরিশ আসছে খুব তাড়াতাড়ি। আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ। আজ গুরুবাড়ির এলএল সাউন্ডের নতুন তিরিশ সাউন্ড চেক চলছে, কিছুক্ষণের মধ্যে ডিজি স্টার্ট হয়ে গেছে এবার সাউন্ড চেক হবে। এটা হচ্ছে কার্তিক আমাদের দশগড়ার স্টেশন বাজারের, এ সমস্ত রকমের তিরিশ ও ষোলোর অর্ডার নেয়, তবে এর একটু বক্স তৈরি করার এটা আলাদা কারণ, এ বাড়িতে বাজানোর জন্য ছোটোখাটো বাংলা সেট আপ তৈরি করে, ষোলো বলো তিরিশ বলো, শক্তিগড় থেকে এসছে সৌরভ সাউন্ড অফিসিয়াল, শক্তিগড় থেকে এসছে ভিডিও করতে এখানে।
আমি সেই কুরবানি হুমির এলের সাউন্ড বলছি রে, তোকে তো আমি কাজ শেখালাম, আর তুই এসেছিস আমার সঙ্গে কম্পিটিশন করতে। এলের সাউন্ড কে এত তাড়াতাড়ি ভুলে গেলি? এতদিন তো এলের সাউন্ড কে দেখেই বড় হলি, বড়